ভাই টিম ভার্সাস আমার টিম তালা ভাই দুজনের সাথে টিম আপ করেছে এবং আমি দুজনের সাথে টিম আপ করেছি এখন তালা ভাই উনার টিম আপ পাবলিকদেরকে আমার কাছে নিয়ে আসছে আমি আমার টিম আপ পাবলিকদেরকে তালা ভাইয়ের কাছে নিয়ে যাইতেছি দেখার জন্য আমার টিম বেশি পারে নাকি তালা ভাইয়ের টিম বেশি পারে Yo, what's up guys? It's Mr. Tripler and welcome to my channel guys. আজকে আমরা তালহা ভাইকে আবারও নিয়ে এসে পড়েছি কিন্তু একটা ইউনিক চ্যালেঞ্জের জন্য। আর চ্যালেঞ্জটা হচ্ছে কে কাকে মারতে পারে। কিন্তু আমরা রয়েছি হচ্ছে সেম টিমে। তো আমি কিভাবে তালহা ভাইকে মারবো? তালহা ভাই কিভাবে আমাকে মারবে? বিপরীত পাশে তালহা ভাই গিয়েছে পুচিনকে এবং আমি এসেছি গ্রেভিয়ার্ডের দিকে। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমরা এখন টিম আপ পাবলিক খুঁজবো, এনিমিদেরকে খুঁজে টিম আপ করাবো। তারপর যে আমার একটা টিম বানাবো। এরে তালা ভাই আমার এখানে দেখি এনিমি। আমার একটা টিম বানাবো গাইস। বানানোর পরে যে আমি তালহা ভাইকে মারার চেষ্টা করব এবং ওই দিক দিয়ে তালহা ভাই টিম আপ করে একটা টিম বানাবে এবং তালহা ভাই আমাকে মারার চেষ্টা করবে। দল বানিয়ে কে কাকে মারতে পারে এই রকমের ইউনিক একটা চ্যালেঞ্জ আজকে আমরা করতে যাচ্ছি। রেড ভাই দেখা যাক না আগে টিম আপ করতে পারে কিনা। জানেন অন্তত আসার আগে। সত্যি অন্তত জানেন ভাই যে না আসতেছেন আপনার দল বল নিয়ে নাকি তাও জানাবেন না আপনি। জীবনের প্রথমবারের মতো মনে হয় কেউ এই টাইপের কিছু করতেছে, এনিমিদের মাধ্যমে নিজের টিমমেটকে মারবো ইচ্ছা কইরা কইরা। তাও আর চ্যালেঞ্জ এটাই না ভাই। আপনি আমার একটা কথা কন তো এইসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা অন্য কার মাথায় আসতে পারে? না ভাই মানে আমি আমি নিজেও জানি না অন্য কারো মাথায় আদৌ আসে কিনা। শুরু করে দিয়েছি যে এখন এনিমিদের মাধ্যমে আমরা তালহা ভাইকে মারবো। গাইজ দেখতে পাচ্ছ সামনের দিকে একটা ফাইট চলতেছে। এই ফাইটের মধ্যে আমি আপাতত চাইলে মারামারি করতে পারি কিন্তু আমি চাচ্ছি না মারামারি করি। আমি চাচ্ছি যে এনিমিকে পটাই। চান্দু পিলিজে পিলিজ পটে যাও, চান্দু পিলিজে পটে যাও ভাই, পিলিজে পটে যাও ভাই 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 পিলিজ পিলিজ পিলিজ। এই তো পটে গেছে, পটটা কে আছে গো? আইছে রে খাইছে। আমি আমি এনিমি পাইনি অনেক ঘুষ দিতেছি জানো আমার টিমে থাকে। আমি একটা মেডকিট দিয়েছি, 1200 টোকেন দিয়েছি, আশা করি আমাকে মেরে ফেলবে না। দেখা এ এ তালা ভাই যদি এনিমি আমাকে আমার টিম আপ পাবলিক আমাকে মেরে ফেলে উল্টা তাইলে কেবলে এখন আমি তালা ভাই পরবর্তীতে যে আমার জন্য কাজ করতে পারে আপনাকে মারার কাজ আর কি। বুঝতে পারছেন তো নাকি জিনিসটা নাকি? হ্যাঁ বলেন তো আমি দুইজনের সাথে ভাই আমি আমার এই দল বলটার নিয়ে আসি। একবার তো মারি। আচ্ছা হ্যাঁ সেটাই সেটাই বলতেছি যে একবার তো অন্তত মারা যায়, পরবর্তীতে যে একটা একটা ফাইট হয়ে যাক গাইজ, একটা ফাইট হয়ে যাক। আচ্ছা এর মধ্যে কি আপনিও ফাইট করবেন আমিও ফাইট করব নাকি? দেখার জন্য আমার টিম বেশি পারে নাকি তালা ভাইয়ের টিম বেশি পারে? আসেন তালা ভাই গাড়ি কেন নিয়েছেন? ওর খারাপে গাড়ি নিয়ে আসতেছে গাইস। খারাপে এসেও গিয়েছে গাইস। গাইস
আমার টিম এসে গেছে তালাবার টিম ডাউন ইয়েস ভাই জ্যাক ইয়েস তালাবার ডাউন তালাবার ডাউন ভাই ইয়েস ভাই ইয়েস আমার টিম জিতে গিয়েছে ইয়েস 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 ভাই সাহেব আমারে মেরে ফেলছিল তালা ভাই এ ভাই এখনো পর্যন্ত জীবিত আছে আমি এবং আমার টিমমেট দুইজনে মিলে মেরে ফেলবো দাঁড়ান কোন আপনার টিমের সবগুলাকে মেরে আমি দম নিব এর আগে দম নিব না দালা ভাই আরেকবার হ্যাঁ আমার কাছে টোকেন আছে আরেকবার আমরা ট্রাই করব আরেকবার আমরা ট্রাই করব হ্যাঁ ওকে 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 এইবার ভাই গুন ফুটে আসছে এইবার দেখেন কত কত দূরে নামাজে কই নামাজে আমি বুঝতেছি না আসলে কে আমাকে মারতেছে কে কাকে মারতেছে এটা কি আমাকে ভাই এটা মনে আলাদা স্কোয়াড নাকি নাকি টিম আপ পার্টি না না টিম আপ না এত সাথে টিম আপ করে ফেলেন টিম আপ করব যা টোকেন নিয়ে একটা কাজ করব ভাই ভাই আরে यार মানে দুনিয়ার যদি ফালতু কোন ট্রিক্স থাকে ভাই তাহলে এই কি ভাই কি হাই রে গাইস তাহলে হয় সবথেকে ফালতু ট্রিক্স নাকি আরে ভাই গাইস এই সেম জিনিসটা তোমরা যদি আরো বড় করে দেখতে চাও আমরা স্কোয়াডে দেখতে চাও অথবা সেম জিনিসটা কি তোমরা আরো বড় করে দেখতে চাও কিনা যে আমরা স্কোয়াডে চারজন একসাথে নিয়ে করব অথবা দুইটা টিম একসাথে যেয়ে তারপর করব অবশ্যই আমাদেরকে এই জিনিসটা নিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিও টিম আপ পাবলিকদের নিয়ে টিম বানিয়ে ইউটিউবারদের সাথে ভার্সেস তালা ভাইয়ের সাথে পরবর্তীতে এই টাইপের আর কি কিভাবে করে বড় করে করা যায় কিভাবে করে চ্যালেঞ্জটা করা যায় সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো ইয়াপ গাইস আজ পর্যন্ত টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস